আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি। আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজি গ্রুপে একটা কেমিস্ট্রির প্রশ্ন এসেছিল। সো প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম যে বায়োলজি গ্রুপে কেমিস্ট্রির প্রশ্ন কেন পোস্ট করা হচ্ছে বা পোস্ট করা হলো। আমি নিজেই অ্যাপ্রুভ করলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেন আমার মনে পড়লো, হ্যাঁ আমি দুই একটা কেমিস্ট্রির ভিডিও করার কারণেই হয়তোবা এই কুফলটা আর কি হয়েছে। তো বাই দ্য ওয়ে, এটা আমি অনেক আনসারটা প্রথম দিকে দেইনি, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে তোমরা যারা স্টুডেন্টরা আছো, আমরা তো অনেক আগে কেমিস্ট্রি পড়েছি, সব ভুলে গেছি। তো তোমরা এখানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরা আছো, সো এটা কেন হচ্ছে না যে যে প্রশ্নগুলো তোমরা পারো, তো যে সেগুলোর উত্তর তোমরা কেন দিচ্ছ না। সো এমন কঠিন কোনো প্রশ্ন হয়নি যেটার আনসার তোমরা পারো না। সো এখন থেকে যদি তোমরা এই প্র্যাকটিসটা না করো কাউকে শেখানোর, তাহলে বড় হয়ে তো শেখাতে পারবে না। হ্যাঁ, হতে পারে যে ভাই আমরা বড় হয়ে টিচার হব না, কাউকে শেখাতে চাই না। সো আসলে শেখানো যে টিচার হলেই শেখাতে হয় তা না। সো অনেকভাবেই শেখানো যায়, এমনকি এমনও হতে পারে যে তোমার নিকটাত্মীয়কেও কাউকে হয়তো বোঝাতে হচ্ছে, এমনকি ভবিষ্যতে তোমার ছেলে মেয়েকেও তো তুমি বোঝাতে পারো। সো আমার কাছে মনে হয় যে গ্রুপে বায়োলজি গ্রুপ ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্ন না আসাটাই স্বাভাবিক, বাট তারপরে যদি আসে, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা পারো, আমার কাছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই আনসারগুলো দিও। তো যাই হোক, প্রশ্নটা হয়েছিল এরকম, এইটা অর্থাৎ হাইপোফসফরাস অ্যাসিড এর ক্ষারকত্ব কত। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কেমিস্ট্রি পড়তাম আমাদের সময়, তো আমার খুব মনে পড়ে এই জিনিসটা, খুব পরীক্ষায় আসতো। কেন আসতো সেই ব্যাপারটা আমি একটু পরে বলছি। সো যেহেতু পরীক্ষা আসতো, আমার মনে ছিল, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার আগে ক্ষারকত্ব ব্যাপারটা বলি, যে অ্যাসিডের ক্ষারকত্ব ব্যাপারটা কি। সো নর্মাল যে ডেফিনেশন আছে, আমি ডেফিনেশনে যাচ্ছি না, আমি যদি একটু সহজ কথায় বলি যে একটা বা এক অণু অ্যাসিডের, এক অণু অ্যাসিড যখন বিয়োজিত হবে, হয়ে সেখান থেকে যতটি হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে, এই ততই হচ্ছে তার ক্ষারকত্ব। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন হয়েছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব আমি বলবো 1। সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করেছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে কি 2। অনুরূপভাবে ফসফরিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে তিনটা হাইড্রোজেন হয়েছে, তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে কত 3। এখন তার মানে এই না যে একটা অ্যাসিডে যতটি হাইড্রোজেন থাকবে ততটি হচ্ছে তার ক্ষারকত্ব। তো সেটার একটা এক্সাম্পল হচ্ছে যে এই দুইটা অ্যাসিডেও কিন্তু হাইড্রোজেন 3টা করে আছে, কিন্তু এদের ক্ষারকত্ব কারোরই কিন্তু 3 না। সো এই কারণেই এই 3টা থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউতে খুব আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে আসে। ওকে, তো চলো এই 3টার ক্ষারকত্ব কি হবে সেটা আমি বলে দিই। সো প্রথমে আমি একটু টেকনিক দিয়ে মনে রাখতাম, সেটা বলি, দেন আসলে কেন হলো, কিভাবে হলো সেই বিষয়টা এক্সপ্লেইন করি। তো প্রথমে আসি, এই যৌগটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। সো অন্তত তোমরা জানো, তারপরে বলি ইক আর আস। তো যখন একটা পরমাণুর জারণ সংখ্যা তো অনেকগুলো থাকে, এর মধ্যে যে জারণ সংখ্যাটা বেশি, অর্থাৎ বেশি জারণ সংখ্যার পরমাণু যে যৌগটা গঠন করে, সেই যৌগটার বেলায় নামটা হয় ইক, আর এর যে কম জারণ সংখ্যা বিশিষ্ট যৌগটার বেলায় হয় নামটা আস। তো যেহেতু এইখানে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে কত 5, আর এখানে 3, আর এখানে কিন্তু 4, 3, এখানে 1। ওকে, তো তাহলে এখানে হবে ইক আর এটা হবে আস। এখন দেখো এর জারণ সংখ্যা আরো কম, তাহলে ফসফরাসেরও কম, তো হাইপো মানে যেহেতু কম, তাই এর নাম হয়েছে হাইপোফসফরাস অ্যাসিড, বা এর আরেকটা নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। যাই হোক, আমি নামকরণ শিখাচ্ছি না। তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আমি আর লিখে টাইম নষ্ট করছি না। আর এটা হচ্ছে এর চেয়ে কম, সো হাইপো ফসফরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এদের কার জারণ সংখ্যা কত? আমি মনে রাখতাম যেভাবে, যে এই 3টে অ্যাসিডের বেলায় এদের অক্সিজেন পরমাণু যতগুলো, তার থেকে 1 বিয়োগ করলেই পাবো তার ক্ষারকত্ব। যেমন ফসফিনিক অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিডে অক্সিজেন আছে 2টা, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে থাকে কত 1, তাহলে হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব কত 1। এখানে আছে অক্সিজেন 3টা, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয় কত 2, তাহলে ফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2, এবং এর 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। সো আমি একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, সো শর্টকাট জিনিসগুলো দিয়ে কিন্তু আমি মনে রাখতাম। তো এখন প্রশ্ন হচ্ছে কেন হলো, এই ব্যাখ্যাটা আমি আমার মতো করে দেই, ভুল হলে ক্ষমা চাচ্ছি। আমি যতটুকু মনে পড়ে যে এরকমই কিছু ছিল, তবে আমি এই শর্টকাট দিয়ে মনে রাখতাম। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র এই ফসফরাস যুক্ত অ্যাসিড যে অক্সি অ্যাসিড গুলো এর বেলায় প্রযোজ্য। তুমি যদি সালফিউরিক অ্যাসিড সব জায়গায় এটা খাটাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই অক্সিজেন নাম্বারটা। আচ্ছা চলো আমি একটু এদের এক্সপ্লানেশনটা তোমাদেরকে একটু দিই। তো এক্সপ্লানেশনটা দেওয়ার জন্য আমি একটু ফসফরাসের প্রথমে ফসফরিক অ্যাসিডের তো গাঠনিক সংকেতটা আঁকি। সো মনে করো এটা হচ্ছে ফসফরাস, তাহলে এর 5টা হাত, তো 5টা হাতের মধ্যে আচ্ছা আমি 4টা হাত দিলাম। তো যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে, এই 4 হাতে আমি 4টা অক্সিজেন দিলাম। আমরা সবাই জানি অক্সিজেনের 2টা হাত, কিন্তু এখানে 1টা হাত পূরণ হয়েছে। যেহেতু এখানে 3টা হাইড্রোজেন আছে, তাই অক্সিজেনের সাথে আমি একটা করে যদি হাইড্রোজেন দেই, তাহলে খেয়াল করো অক্সিজেনের 2টা হাত পূরণ হলো, এবং আমরা জানি হাইড্রোজেনেরও কি 1টা হাত, সেটাও কিন্তু হয়ে গেল। কিন্তু ফসফরাসের 5টা হাত পূরণ হয়নি, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এরকম 2টা হাত দিই, তাহলে ফসফরাসেরও 5টা হাত পূরণ হলো, এখানে অক্সিজেনেরও 2টা হাত পূরণ হলো। তো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের কি গাঠনিক সংকেত। এখন কি বলা হয়েছে যে একটা অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে যতটি হাইড্রোজেন দিবে, হাইড্রোজেন আয়ন দিবে, ততটি বা তত সংখ্যাই হচ্ছে তার ক্ষারকত্ব। এখন খেয়াল করো এই যৌগটা বিশ্লিষ্ট হয়ে কয়টা হাইড্রোজেন দিচ্ছে। খেয়াল করো এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে বা রাখলে ভালো, যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.44 বা 5, ওকে। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 সামথিং, তো 2.1 লিখলাম। তো তোমাদের বইয়ে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে একটা ব্যাপার বলা আছে, যে যখন দুটা পরমাণুর মধ্যে বন্ধন হয়, ওই পরমাণু দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, এটা কি 0.5 এর বেশি হলো না কম হলো আমি বুঝতেছি না, আচ্ছা যাই হোক 0.5 এর কম হয়, ওকে, তাহলে সেই যৌগটা হবে নন পোলার বা অপোলার, ওকে। আর যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, সেই যৌগটা হবে পোলার যৌগ, এবং 1.7 এর যদি বেশি হয় তাহলে সেই যৌগটা হবে আয়নিক যৌগ। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, তো একটু মনে হয় বেশি গভীরে যাচ্ছি কিনা আমি জানি না। খেয়াল করো ORH এই যে বন্ড করেছে, এখানে কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা আর এর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে ডিফারেন্সটা কোথায় পড়ছে দেখো তো, 3.5 আর 2.1, তাহলে এখানে 4 এখানে, তাহলে এই যে তার মানে এইটা হচ্ছে পোলার। এখন প্রশ্ন হচ্ছে পোলার মানে কি? পোলার মানে হচ্ছে সেটাই যে জিনিসটা পানিতে কি হবে, দ্রবীভূত হবে, আরো সহজে বললে সহজেই কি বিক্রিয়া করবে, আরো সহজে বললে সহজেই কি বিশ্লিষ্ট হবে, ওকে। তার মানে যেহেতু এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে সহজেই এখান থেকে হাইড্রোজেন কি হবে, বিশ্লিষ্ট হবে। আমি একটু যদি আরো এভাবে বলি, তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা কি, নামের মধ্যে আছে দেখো ঋণাত্মকতা, অর্থাৎ সে ঋণাত্মক ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। তো ঘটনা হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, সে তত ইলেকট্রনকে তার দিকে কিন্তু টেনে নেয়। যখন দুইটা পরমাণু একটা বন্ড করবে, দুজনের যখন তড়িৎ ঋণাত্মকতা সমান থাকবে বা কাছাকাছি থাকবে বা 0.5 এর কম থাকবে, তখন হবে কি এদের মধ্যে এই ইলেকট্রনটা কিন্তু সমভাবে শেয়ার হবে, ফলে এই বন্ডটা হবে স্ট্রং এবং সহজেই কিন্তু এই বন্ডটা আলাদা করা যাবে না, সহজে এই বন্ধনটা আলাদা করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, ফলে কি হবে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে কি করবে, তার দিকে ইলেকট্রনটাকে টেনে নেবে। ফলে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হওয়ায় সো হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে সমভাবে ইলেকট্রনটা শেয়ার হয় না, বরং অক্সিজেন তার দিকে কিন্তু ইলেকট্রনটা টেনে নেয়, ফলে খুব সহজেই হাইড্রোজেনটাকে কি বিয়োজিত করা বা এখান থেকে সরানো পসিবল হয়। এ কারণেই ফসফরিক অ্যাসিড যেটা, এই ফসফরিক অ্যাসিডের फॉस्फोरिक एसिडटा विश्लिष्ट होले खूब सहजेई ए हाइड्रोजेन एवं ए हाइड्रोजेन जेहेतु एদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি এরা সহজেই আলাদা হয়ে যাবে এবং এই ফসফরিক অ্যাসিড থেকে আমরা তিনটা হাইড্রোজেন আয়ন পাবো তাই ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এদের কেন 2 আর 1 খেয়াল করে দেখো আমি যদি এখন ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা আঁকি সরি ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা আঁকি তাহলে দেখো ফসফরাস অ্যাসিডে অক্সিজেন আছে কিন্তু 3টা हाइड्रोजेन तीनटा तार माने हाइड्रोजेन तीनटा आछे किन्तु अक्सिजेन तीनटा ताहले आमी एकटा अक्सिजेन की बाद दिए दिई एइबार ख्याल करो एइखाने किन्तु बंधनटा फसफरास आर हाइड्रोजेनेर मध्धे एबं तोमरा जानो किना फसफरासेरो तड़ित ऋणात्मकता 2.1 एर काछाकाछि हाइड्रोजेनेरो किन्तु 2.1 ओके फले एखाने जेहेतु हाइड्रोजेन अक्सिजेनेर साथे बाइंड ना कार साथे बंधन करा फसफरासेर साथे एबं एई दुइटार जेहेतु तड़ित ऋणात्मकता प्राय समान बा समान फले एई हाइड्रोजेनटा किन्तु सहजेई विश्लिष्ट हबे ना विश्लिष्ट हये हाइड्रोजेन आयने परिणत हबे ना ताहले एई फसफरास एसिडेर केवलमात्र एई दुइटा हाइड्रोजेन किन्तु आलादा हये दुई अणु हाइड्रोजेन तैरि करबे फले फसफरास कि फसफरिक एसिड फसफरास एसिडेर क्षारकत्व हबे कत 2 बुझते पेरेछो आशा करी हाइपोफसफरास एसिडटा तोमरा एखन बुझे गेছো कारण एखाने अक्सिजेन हच्छे 2टा अर्थात एई अक्सिजेनटाও आमी সরিয়ে দেই এই হচ্ছে हाइपोफसफरास एसिड देखो अक्सिजेन 2टा কিন্তু हाइड्रोजेन কয়টা 3টা এবং এই দুইটা हाइड्रोजेन যেহেতু ফসফরাসের সাথে বন্ড তাহলে এরা আলাদা হবে না কিন্তু এই হাইড্রোজেনটা যেহেতু অক্সিজেনের সাথে বন্ড তাহলে এই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে ফলে हाइपोफसफरास एसिड থেকে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাবো ফলে এর ক্ষারকত্ব হচ্ছে 1 তো বুঝলে ভালো বোর্ডে যদি আসে তাহলে বোঝানোটাই জরুরি কিন্তু আমার কাছে মনে হয় মনে রাখো অক্সিজেনের নাম্বার যত সেখান থেকে 1 বিয়োগ করলেই आंसर তো এই ছিল যে প্রশ্নটা করেছো জানি না ভিডিওটা দেখছো কিনা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে যে বুঝছো কিনা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।